স্টেজের পিছনে দয়া করে রঞ্জিত মণ্ডল মহাশয় সকলে একটু হাত তালি। এরপর গ্রাম কমিটির সভাপতি নিজামুদ্দিন মণ্ডল মহাশয় হাত তালি দিয়ে একটু হাত তালি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা প্রত্যেকে চলে আসছি ফুকন নজরুল স্মৃতি সংঘের মাঠে একত্রিত হয়েছি। নাজবুল নাজবুল থেকে গোল রক্ষক ইমরান, বাপ্রান্ত বড় বড় আক্রমণ, ছোট্ট থেকে রেমস রেমস ব্যাকপাসে বল চলে গেল ইমরানের কাছে, বাদিকে রেমসের কাছে বল আক্রমণ, টুকটুকি রোল সেন্টার পোলেরহাটের সাফিক আলী গায়েন থেকে নাজবুল ব্যাকপাসে, পুলিশ অ্যাথলেটিক দলের গোলরক্ষক ইমরান ফরওয়ার্ড থ্রু মিস পাস, সেখান থেকে বল চলে গেল রানা, গোলরক্ষক তারিক দিল্লি তরুণ সঙ্গের খেলোয়াড় বল চলে গেল মাঠে বাইরে, উঁচু করে ভাসিয়েছেন মেন্ডি, মেন্ডি থেকে ডান দিকে সফিক আলী গায়েন, সফিকের কাছে বল, সেখান থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় গোলাপি জার্সি পরে আবার সফিক, বাপায় শট নেবেন, দেখা যাক, কাট করে দিয়েছেন কিন্তু না হলো না, ছোট্টু বাপ্রান্ত বড় বড় আক্রমণ, ছোট্টু থেকে সফিক, সফিক দেখছেন কাকে দেওয়া যায়, সফিক আলী গায়েন সেন্টার করেছেন কিন্তু কোনো খেলোয়াড়, ইমরান ছোট্টু বলছেন মন্ডল এন্টারপ্রাইজের পক্ষে, মন্ডলে বলছেন হ্যালো ভলেন্টিয়ার্সরা কি করছে, যদি দক্ষিণ সাইড চলে যাও অনবদ্য আলোকে উদ্ভাসিত পরিবেশ রং, তিনি অপূর্ব মুহূর্ত আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, মাননীয় বিশেষ পুরস্কার তুলে দিচ্ছেন সদরাটি গ্রাম কমিটির সভা রাহাত এবং আমাদের দেবপুকুর নজরুল স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা এই 27তম, এর আগে 14 বছর দিনে দিনে হয়েছে, যে রাত্রির বেলা হতো না। তৃণমূল কংগ্রেস পার্টি ক্ষমতায় আসার পর থেকে 2009 সালের পর
এই 13 বছর ডে নাইট খেলা হচ্ছে। তো প্রত্যেক বছরই আমরা একটা চেষ্টা করি যে নূতনত্ব রাখার, প্রত্যেক বছরই একটা একটা আইটেম আমরা বাড়াই। যেমন আপনারা দেখেছেন যে সেকেন্ড ফাইনালে হারলে ট্রফি দেয়, এরকম কোনো জায়গায় নিদর্শন নেই, আমাদের এখানে আছে। এবছরে সেই জায়গায় সেকেন্ড ফাইনালে হারলে ট্রফি আছে, সঙ্গে 10,000 টাকা প্রাইজ আছে। এটা আমরা নূতনত্ব রেখেছি এবং আগামী বছর আমরা আরও অন্যান্য নূতনত্ব রাখবো। যেমন প্রথম গোল করলি, প্রত্যেক ম্যাচে গোল করলি 1,000 টাকা পুরস্কার আমরা সামনে বছরের জন্য এটা আমরা রাখবো। তাদের প্রাইজ আছে ডানা সবে, তাদের 1,00,000 টাকা ক্যাশ এবং সুদৃশ্য টপি, 7 ফুটের ওপরে টপি, এবং ঝানারা উনিয়াস হবে তাদের 80,000 ক্যাশ এবং সুদৃশ্য টপি। হ্যাঁ, এটা আমরা আমাদের গ্রামবাসী এবং আমাদের মাছাশীদের, আমাদের দেওপুকুর গ্রামবাসী মাছাশীরাও খেলা বহুত ভালোবাসে। আপনারা দেখেছেন মেয়েরাও এসছে আছে, মেয়েদের জন্য এই আতশবাজি, কেননা আমরা হাড়োয়ার মেলায় গিয়েছি, ভাঙড়ের মেলায় গিয়েছি এই আতশবাজি দেখার জন্য। সেইটা আমাদের গ্রামের সমস্ত বাপ চাচা মাছাশীরা বলে যে আমরা অত দূরে যাবো না, আমাদের এলাকায় যেন সেরকম একটা অনুষ্ঠান আমরা পাই, তোমরা চেষ্টা করো। তাই সেই থেকে আমরা এই আতশবাজি প্রোগ্রামটা রেখেছি মাছাশীদের উদ্দেশ্যে। আমার নাম আরাবুল মন্ডল, আমি দেওপুকুর গ্রাম কমিটির সম্পাদক। তার মানে বলতে চাচ্ছেন এইরকম একটা টুর্নামেন্ট যেটা হচ্ছে সেটা প্রত্যেক জায়গায় এরকম টুর্নামেন্ট হওয়া উচিত, এটা হলে ফুটবল আবার ফিরে আসবে, কলকাতা যে ফুটবলে মক্কা ছিল আপনারা নতুন করে আবার জানতে পারবেন। আশা আগামী দিন আশা করছেন যে শাসন থেকে ফুটবলার যাবে ইন্ডিয়ান টিম বা অবশ্যই যে উন্মাদনা সৃষ্টি হয়েছে দেবপুকুর স্মৃতিসংঘ, নজরুল স্মৃতিসংঘ যে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তায় সবাই হাঁটতে হবে, এ বলতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।